বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে আনন্দ উপভোগ করতে, জীবনের প্রত্যেকটা সুখ ভোগ করতে এবং বাড়ির পরিবারকেও একটা সুন্দর জীবন দিতে। কিন্তু এর জন্য চাই অর্থ, এবং অর্থ রোজগার করতে গেলে লাগবে চাকরি বা ব্যবসা। অনেক সময় অনেক চেষ্টা করেও চাকরি প্রাপ্তি হয় না, বা ব্যবসায় অনেক চেষ্টা করেও উন্নতি হয় না। এমন রোজগার হাতে আসে না যার ফলে আমাদের জীবনটা আমরা সুন্দর করতে পারি, আমাদের পরিবারকে আমরা সুন্দরভাবে নিয়ে এগিয়ে যেতে পারি। এই জন্য জ্যোতিষগত দিক থেকে কী উপায় আছে, কী রেমেডি করতে হয় যার ফলে এই রকম সমস্যা থেকে আমরা বেরোতে পারি, একটা ভালো চাকরি সরকারি হোক বা বেসরকারি হোক পেয়ে যেতে পারি, বা চাকরির সাথে সাথে যারা ব্যবসা করতে চাইছেন, ব্যবসার দিকে এগোতে চাইছেন, তাদের ব্যবসাটাও সুন্দরভাবে এগোতে পারে। কী করতে হবে, কী উপায় করতে হবে, সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত এইরকমই পর্বগুলো উপস্থাপিত করি, যার মাধ্যমে আমাদের জীবনের কঠিন সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে চলে আসে। সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, কর্মপ্রাপ্তির জন্য আমাদের জন্মছকে দশম ঘর এবং ষষ্ঠ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো ঘরে কোনো খারাপ গ্রহ বা এই দুটো ঘর কোনোভাবে পীড়িত হয়ে গেলে হাজার চেষ্টা করলেও কর্মপ্রাপ্তি হতে চায় না, ভালো চাকরি আসে না, বা অনেক সময় দেখা যায় যে চাকরি করতে করতেই চাকরি চলে যাচ্ছে, এইরকমও বিষয় হতে থাকে। এছাড়া শনি গ্রহের বলশালী হওয়া দরকার আছে, রবি গ্রহকে ঠিক থাকতে হবে, দশমপতিকে ঠিক থাকতে হবে, এরকম বিভিন্ন জটিল বিচার আছে, যার ফলে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি জাতক বা জাতিকার কর্মপ্রাপ্তিতে কীরকম সমস্যা হচ্ছে এবং তার কী প্রতিকার আমরা করতে পারি। আবার ব্যবসার দিকে যদি যাই, তাহলে অবশ্যই সপ্তম ঘরকে প্রথম দেখতে হবে, দ্বিতীয় ঘরকে দেখতে হবে, একাদশকে দেখতে হবে, এবং তার সাথে সাথে বুধ গ্রহকে অবশ্যই দেখতে হবে। এবং যে সংক্রান্ত ব্যবসা আপনি করছেন, সেই সংক্রান্ত ব্যবসার জন্য একটা গ্রহ নিশ্চয়ই দায়ী আছে, এবং সেই গ্রহটা কীরকমভাবে আপনার জন্মছকে কাজ করছে সেটাও কিন্তু বিচার্য বিষয়ের মধ্যে আসবে। কিন্তু এইগুলো সমস্তই জটিল গণনার মাধ্যমে জানা যায়, জন্মছক বিশ্লেষণ করে প্রত্যেকটা জাতক জাতিকার আলাদা আলাদা, এবং সেই সংক্রান্ত প্রতিকার আপনাদের হাতে তুলে ধরা হয়। কিন্তু আজকের বলা যে রেমেডি, আজকের বলা যে প্রতিকার আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি, এটা যে কেউ নির্দ্বিধায় করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই, এর জন্য কোনো রকম কুষ্টি বিচারেরও দরকার নেই, হাত দেখাবারও দরকার নেই। আপনারা ভক্তি এবং বিশ্বাস করে এইটা যদি করতে পারেন, তাহলে যে সমস্যাগুলো নিয়ে আমি বলা শুরু করেছি, অর্থাৎ চাকরি প্রাপ্তি হচ্ছে না, বা চাকরি পেয়েছিলেন চাকরি চলে গেছে, বা সরকারি চাকরির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না, বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন হচ্ছে না, ভালো বেসরকারি চাকরি পাচ্ছেন না, ব্যবসার জন্য অনেক দিন ধরে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন কিন্তু ব্যবসায় সেভাবে সাফল্য আসেনি, ভালোভাবে রোজগারের মুখ আপনি দেখেননি, তাহলে অবশ্যই আজকের প্রতিকার আপনার জন্যই। কী করতে হবে বন্ধু, এর জন্য আপনাদের একটা মন্ত্র আমি তুলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনারা জপ করতে শুরু করে দিন। কতবার জপ করবেন, মিনিমাম 51 বার চেষ্টা করবেন, তার থেকে বেশি করলে ভালো, 108 বার করুন, বা 108 ইনটু করতে থাকুন, 2 বার 3 বার, অর্থাৎ 108 ইনটু 2 বা 108 ইনটু 3, আপনাদের সামর্থ্য আপনাদের সময় অনুযায়ী করুন, যত বেশি সংখ্যক করতে পারবেন ভালো, এটা তো বুঝতেই পাচ্ছেন, মন্ত্র যত বেশি জপ করা যায় ততই ভালো, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সময় অনুযায়ী করুন। কী করবেন, মন্ত্রটা জপ করতে গেলে আপনাদের বুধবার বা শুক্রবার থেকে শুরু করবেন, এবং তারপর থেকে প্রত্যেক দিন করবেন, আমাদের 3 বেলার মধ্যে, অর্থাৎ সকাল, দুপুর এবং সন্ধে, এই 3 বেলার মধ্যে যে কোনো একটা বেলা চয়েস করে নিন আপনাদের সময় মতন, এবং সেই সময় শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে একটা আসন পেতে বসে যান, সামনে একটা প্রদীপ জ্বালিয়ে নিন, সর্ষের তেলের প্রদীপ, দুটো লবঙ্গ ফেলে জ্বালিয়ে নিন, ভক্তি ভরে শ্রদ্ধা করে এবং আপনার মনের যে কামনা সেটা জানিয়ে, মাকে জানিয়ে আপনি এই মন্ত্রটা জপ করুন। মন্ত্রটা কী, মন্ত্রটা হচ্ছে ওং নমো ভগবতে পদ্মাবতী সর্বজনমোহিনী সর্বকার্য বরদায়িনী মম বিকট সংকট হারিণী মম মনোরথ পূর্ণী মম শোক বিনাশিনী নমো পদ্মাবতী নমঃ। আর একবার বলছি, স্কিনেও যাবে, ওং নমো ভগবতে পদ্মাবতী সর্বজনমোহিনী সর্বকার্য বরদায়িনী মম বিকট সংকট হারিণী মম মনোরথ পূর্ণী মম শোক বিনাশিনী নমো পদ্মাবতী নমঃ। অত্যন্ত সহজ মন্ত্র, এই মন্ত্রটা আপনারা জপ করতে শুরু করুন, খুব শীঘ্রই আপনাদের জীবনে যে কর্মপ্রাপ্তি সংক্রান্ত সমস্যা, আর্থিক সমৃদ্ধি সংক্রান্ত সমস্যা, সেই সংক্রান্ত সমস্যা আপনারা কাটিয়ে উঠবেন, আপনাদের জীবনের যে আর্থিক উন্নতি সেটা হতে শুরু করে দেবে, আপনাদের মুখে হাসি ফুটবে। অবশ্যই করুন, ভক্তি এবং আস্থা নিয়ে দুর্দান্ত এফেক্ট পাবেন। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়াকে উৎসাহিত করুন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়।
আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।